হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই ফ্রি নলেজ চ্যানেলে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটি হবে বার্নিনার ওপরে। আমরা এর আগে 18 নম্বর এপিসোডে বার্নিনার একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে বার্নিনার অধিবর্ষ বা লিপিয়ারে হিসাবটা পরে দেখানো হবে। তো আজকে ভিডিওতে লিপিয়ারে হিসাবটা দেখানো হবে। সুতরাং যদি আপনারা 18 নম্বর এপিসোডটি না দেখে থাকেন তাহলে আগে সেই এপিসোডটি দেখে আসুন, আগে শিখে আসুন যে লিপিয়ার ছাড়া কীভাবে বার নির্ণয় করা যায়। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে লিপিয়ারের হিসাব। তো কিরকম দেখুন, একটা ডেট দিয়ে বোঝাই, জানুয়ারির 1 তারিখ 2004 সালে কি বার ছিল। এখন জানুয়ারির 1 তারিখ 2004 সাল, দেখুন লিপিয়ারটা কিন্তু ফেব্রুয়ারি মাসের পরে হিসাব হয়, অর্থাৎ মার্চ মাস থেকে। কিন্তু আমরা যখন হিসাব করি তখন আমরা এর আগে বলেছিলাম কি, আমরা এটাকে এই 104 ধরব, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে এটা হবে 26। তো 26 হলো। এবার হচ্ছে আমরা এটা দেখবো জানুয়ারি, জানুয়ারির কোড কত আছে, 0, 0 বসাবো। 0 বসানোর পরে এটা হচ্ছে 1, এই 1টা আমরা প্লাস করে দেবো। তাহলে এই টোটালটা প্লাস করলে আমার আসবে 131। দেখুন এখানে আমি কটা লিপিয়ার 4 দিয়ে ডিভাইড করছি মানে কটা লিপিয়ার, 26টা লিপিয়ার। কিন্তু এই 26টা লিপিয়ারের মধ্যে এই ডেটটা কিন্তু কাউন্ট হবে না। এই ডেটটা কাউন্ট হতো যদি মার্চ মাসের কোনো তারিখ, কোনো বার নির্ণয় করতে দেওয়া হতো, কারণ মার্চ মাস হলে লিপিয়ারটা ক্রস করতো, 29 তারিখ ফেব্রুয়ারি মাসের ক্রস করতো। তাই এই 4 দিয়ে ডিভাইড করে যে 26টা লিপিয়ার পেয়েছি, এই লিপিয়ার কিন্তু হবে না, একটা কমবে। তাই আমরা একটা কমিয়ে দেব, কমালে কি হবে, 130। এই 130কে আমরা 7 দিয়ে ডিভাইড করব, যেমন আমরা 18 নম্বর এপিসোডে বলেছিলাম সেই অনুযায়ী 7 দিয়ে ডিভাইড করব। 130কে 7 দিয়ে ডিভাইড করলে হবে 7 1 যা 7, 60, 7 8 যা 56, আর থাকছে 4। তা 4 এখানে কি, থার্সডে, তাহলে এটা হবে হচ্ছে থার্সডে, থার্সডে হবে। বোঝা গেল, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। দেখি এটা বলছে 22 তারিখ 01 1996। দেখুন এটাও কিন্তু একই কোশ্চেন যে আমার জানুয়ারি মাসের 22 তারিখ 1996 লিপিয়ার। তো আমার আগের এপিসোডটা যেভাবে দেখেছিলাম সেটা আবার বলছি, মার্চ মাস থেকে যদি আপনাকে বার করতে দেয় তাহলে সেই এপিসোডে যা নিয়ম ছিল হুবাহু সেটাই হবে। কিন্তু যেহেতু মার্চ মাসের আগে ফেব্রুয়ারি বা জানুয়ারি কোনো ডেট যদি বার করতে দেয় তো সেক্ষেত্রে আমাদের এইভাবেই করতে হবে। তো এখানে কি হচ্ছে, 96কে 4 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 96কে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 24, আর জানুয়ারির জন্য 0, আর এটা হচ্ছে 22। এটাকে অ্যাড করলে কত হচ্ছে, এটাকে অ্যাড করলে হচ্ছে 142 হচ্ছে। আবার আমরা দেখছি 22 তারিখ লিপিয়ার মানে ফেব্রুয়ারির 29 তারিখটা ক্রস করে যায়নি, তার আগে জানুয়ারি 22 তারিখ পড়ছে। সুতরাং আমরা এখানে 24টা লিপিয়ার নিতে পারবো না, একটা লিপিয়ার আমাকে কমাতে হবে। কমালে কি হচ্ছে, 141। 141কে আমরা 7 দিয়ে ডিভাইড করবো, 7 2 যা 14, 1 0 দিয়ে 1, তাহলে আমার কত আসছে, 1 আসছে। 1 মানে এই বারটা হবে হচ্ছে মনডে, কত হবে, মানডে হবে 22/1/1996 সোমবার। আমরা হিসাব করবো 17/2/2008, একই হিসাব। দেখুন আর একটা দেখাচ্ছি, 17/2/2008, তাহলে এটা কত হচ্ছে 108, 108। তো 108কে 4 দিয়ে যদি ডিভাইড করি কত হবে, 27, 27।
আচ্ছা, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কোড কত? থ্রি। তাহলে এটা থ্রি হবে। ফেব্রুয়ারি কোড থ্রি হওয়ার পরে আমাদের যেটা আসছে 17, এটা প্লাস করতে হবে। এটা প্লাস করলে কত হচ্ছে? 25-এর 5, 17 হলো 2, এটা হবে 5, আর হচ্ছে 1, এটা হচ্ছে। আর এটাও 17ই ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি নয়। তাহলে লিপ ইয়ার হওয়ার, লিপ ইয়ারের জন্য দায়ী যে ডেটটা তার আগের, সুতরাং এখানে ক্ষেত্রে একটা লিপ ইয়ার আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে? 154। 154-কে 7 দিয়ে যদি ডিভাইড করেন তাহলে হবে হচ্ছে 0। অর্থাৎ 17/2/2008 সালে ছিল, 8 সালে কি বার ছিল? সানডে ছিল, রবিবার ছিল। 17/2/2008 সালে রবিবার ছিল। আমি এই ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন যে লিপ ইয়ারের হিসাব কিভাবে হবে, তাহলে আপনারা অবশ্যই এই লিপ ইয়ারের হিসাবটা শিখে গেছেন, বা অধিবর্ষে কিভাবে বার নির্ণয় করা হয়, ঠিক অধিবর্ষ পড়ার আগের মুহূর্ত পর্যন্ত যে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হয়তো আপনাদের সলভ হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।